নমস্কার আমি তানি আমার ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানিয়ে দেখাবো সবজি দেখুন প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা হালকা গরম হয়ে যাক আজকে বানিয়ে দেখাবো শিম আলু আর মুলো দিয়ে খুব সিম্পল একটা সবজি উপকরণ খুব সামান্য দেখুন পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব পেনে আমি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ দিয়ে খুব হালকাভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই রান্নাটা তাদের জন্য যারা রান্নায় প্রথম যারা একদমই জানেন না কীভাবে করতে হয় এই সবজিটা আমরা সবাই ঘরে খুব কম বেশি ভালোবাসি সবাই এই শীতের সময়ে আর রুটি দিয়ে আমার মতো নিশ্চয়ই সবাই অনেকেই সবাই বলবো না অনেকে পছন্দ করেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আপনারাও দিয়ে দেবেন কাঁচা লঙ্কা আমিও দিয়ে দিলাম চার পাঁচটে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন সামান্য উপকরণ দিয়ে আমি সবজিটা বানাচ্ছি নুন হলুদ আর লঙ্কা আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি কিন্তু স্বাদে অনেক বেশি ভালো আপনারা বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন সবজি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব লবণ আর অল্প পরিমাণে দিয়ে দেব হলুদের গোড়া দেখুন দিয়ে দিলাম জাস্ট অল্প পরিমাণে যেহেতু আমরা এটা রুটির সাথে সার্ভ করব তাই বেশি হলুদ দিলে এটা একটা বাজে একটা গন্ধ চলে আসে অল্প পরিমাণেই দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখব দেখুন মেশানো হয়ে গেছে আমার ভালোভাবে হয়ে গেছে আমার মেশানো কাজটা আমি কমিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি অল্প সময় পরে আবার ফিরে আসছি দেখুন সবজি আবার হাফ বয়েল হয়ে গেছে কোনো সাধ্য হয়নি কিছু বাকি আছে দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আবার একটু ভালোভাবে সেদ্ধ হয়নি তাই আমি আবার অল্প পরিমাণে জল এড করবো এটাতে জল এড করে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো অল্প সময় তাতে আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো যাদের ঘরে ধনে পাতা আছে অবশ্যই করে দেবার চেষ্টা করবেন আমার ঘরে যেহেতু ধনে পাতা নেই তাই আমি দিলাম না ধনে পাতা দিলে সবজিটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ওর স্বাদ দেখুন আমার সবজিটা ঢাকনাটা খুলে দিয়েছি আমার সেদ্ধ হয়ে গেছে সবজি এবার অল্প একটু ভেজে নেব শুকিয়ে যায় এবার যারা ধরে পাতা দেবেন এখনই ধরে পাতাটা ছড়িয়ে দিতে পারে এদের হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিচ্ছি যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি সবজিটা একটু ঝাল জাল হবে আমার ঝালটা খুব পছন্দ হয়ে গেছে আজটা বন্ধ করে দেব আবার সবজিটা কমপ্লিট দেখুন এবার সার্ভ করার পালা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে